সাজেক ভ্যালিতে যাওয়ার পথে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দীপিতা চাকমা নামে ওই ছাত্রী সাজেক যাওয়ার পথে সিজকছড়া এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে তাকে অপহরণ করে। তাকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।